বৃহস্পতিবার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব 9-0 ভোটে পাশ হয়ে গেল বলরামপুর গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে। বলরামপুর ব্লক যুব সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশান বড়ুয়ার উপস্থিতিতে এদিন উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় তৃণমূল 9 জন সদস্য সমর্থন করেন। এদিন বিজেপির কোন সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। প্রসঙ্গত 17 জন সদস্যের বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রস্তাব পাশ হওয়ার জন্য 9 জন সদস্যের উপস্থিতি যথেষ্ট। উল্লেখযোগ্যভাবে এদিন সভায় অনুপস্থিত ছিলেন উপপ্রধান দীপক বর্মা। এদিন অনাস্থা ঘিরে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট উচ্ছ্বাস ও উন্মাদনা দেখা গেল বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল জানিয়েছেন, আজ অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গিয়েছে, পরবর্তী সময় সরকারি নিয়ম মেনেই উপপ্রধান গঠিত হবে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব ঢাকা হয়েছে তাতে কি ফলাফল হলো যদি একটু বলেন। আমাদের আজকে আমাদের বলরামপুর পঞ্চায়েতের যে অনাস্থা, সেই অনাস্থায় আমাদের তৃণমূল ক্যান্ডিডেট 9 জন উপস্থিত থাকে এবং সেখানে বিরোধী কোনো উপস্থিত ছিল না, তাই এই অনাস্থায় আমাদেরই জয় হয়। কত আসনের এই পঞ্চায়েত? বলরামপুর পঞ্চায়েত 17টা আসন, কিন্তু আমাদের 9টা, আমাদের 9টাই প্রেজেন্ট ছিল, ওনাদের কিন্তু কেউ বিরোধী ওইখানে উপস্থিত থাকেনি, তাই এখানের ফলাফল আমাদের শাসক দলের উপরেই জয় হয়। পরবর্তী উপপ্রধান সেটা এখনও আমাদের কিছু ইয়ে হয়নি, দল মত নির্বিশেষ হবে, দল যা আমাদেরকে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মানে আমরা উপপ্রধান এখানে সেই চেয়ারে গঠন করব এবং সঞ্চালক যে গঠন হবে সেটাও কিন্তু আমাদের দলের মতামতে হবে, দলের বেমতে কোনো কাজ হবে। বলরামপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আজকে হলো তাতে কি ফলাফল হলো? ফলাফল হয়েছে 9 জন উপস্থিত ছিলেন, 9 জন ওই উপপ্রধানের অনাস্থার মানে পক্ষে ভোট দিয়েছেন। বিরোধীরা কি উপস্থিত থাকেন না? বিরোধী উপস্থিত ছিলেন। কত আসনের এই পঞ্চায়েত? 17 আসন, 17 আসন বিশিষ্ট পঞ্চায়েত। উপপ্রধান কবে গঠন হবে কিছু? সেটা কিছু এখনও ঠিক হয়নি, আমাদের প্রিসাইডিং অফিসার বিডিও সাহেবের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আপনি অফিসার? আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আমি চার্জে আছি এখানে বলুন। আপনার নাম? আমার নাম দেবাশিস কুইদি।